ইতিমধ্যে পাওয়া খবরে দেশের সবচাইতে দামি স্কুটারের দাম কমলো 2 লক্ষ টাকা। করোনা আবহে লকডাউনের কারণে প্রায় 2 লক্ষ টাকা দাম কমলো দেশের সবচাইতে দামি স্কুটারে। আসুন বিস্তারিত জেনে নিই। ইতালিয়ান সংস্থা। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো স্কুটারটি ভারতের বাজারে লঞ্চ হয় ভারতীয় সংস্থা পিয়াজিও ইন্ডিয়ার হাত ধরে। একই সঙ্গে জানা গিয়েছে স্কুটার লঞ্চের পিছনে যে তারিখটি রয়েছে সেটিও আকস্মিকভাবে অভূতপূর্ব, কেননা জর্জো আরমানির 40তম জন্মদিন একই সঙ্গে পিয়াজিও গ্রুপের 130তম প্রতিষ্ঠা দিবসের দিনেই স্কুটারটি বাজারে লঞ্চ করা হয়। আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো 1946 সনে স্কুটারটি তৈরি হয়, ঠিক সেই কারণেই স্কুটারটির নাম রাখা হয় ভেসপা 946। করোনা ভয়ে সমগ্র বিশ্ব যখন আতঙ্কিত, ঠিক সেই সঙ্গে দেশের সবচেয়ে দামি স্কুটারেও তার আঘাত এসেছে। আঘাত এসেছে তার প্রাইজে, প্রাইজে 2 লক্ষ টাকা কমে গেল এক ধাক্কায়। বৃহৎ ইটালিয়ান সংস্থা এম্পোরিয়া আরমানির ভেসপা 946 স্কুটারটির দাম এক ধাক্কায় 2 লক্ষ টাকা পড়ে যাওয়ার পিছনে অবশ্যই নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ।